আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাডভাইস বিডি অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন। ওয়াচার কনস্টেবলের কাজ কি, এটা গুগলে সার্চ দিয়ে পাওয়া গেছে যে ওয়াচার কনস্টেবল সাধারণত তারা যারা জেলখানায় বন্দি থাকে তাদেরকে খাওয়া দাওয়া দেখাশোনা করার দায়িত্ব গ্রহণ করে, মানে দায়িত্ব থাকে, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা, নিয়ম অনুযায়ী অথবা এক কথায় রুটিন মেনে কাজ যারা করে থাকে, বন্দীদের দেখভাল করার বা ওয়াচার কনস্টেবল রাখা হয়, তারা নির্দিষ্ট কিছু রুটিন মেনে দেখাশোনা করে, মানে বিশেষ কোনো ব্যক্তিদের জন্য ওয়াচার কনস্টেবলদের নিয়োগ করা হয়, যারা বিশেষভাবে, যেমন আপনারা মনে করেন বড় অফিসার বা প্রধানমন্ত্রী বা অন্য কোনো, মানে এক কথায় বিশেষ স্পেশাল লোকদের জন্য ওয়াচার কনস্টেবলরা বিশেষভাবে দায়িত্ব পালন করে থাকে। এটাই হলো ওয়াচার কনস্টেবলের কাজ। ওয়াচার কনস্টেবলের ডিউটি খুব একটা কঠিন নয়, আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারেন এবং ক্যারিয়ার হিসাবে বেছে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন।